আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি ইমরান ইসলামিক টিভির উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান মাসের প্রস্তুতিমূলক অনুষ্ঠান। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনে কারীম ও হাদিস শরীফ থেকে যা জানা যায় তা হলো এই, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কিছু কথা, আল্লাহ নবীর কিছু কথা এবং বিশ্বের মুসলিম উম্মার অবস্থা পর্যবেক্ষণে কিছু কথা বলব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به وفي روايه وانا اجزى به। الحمد لله الله رب العالمين এর মহান দরবারে শুকরিয়া যিনি আমাদের সৃষ্টি করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম। মৃত্যু বরণ করে মাটির বাড়ি কবরে যারা চলে যাচ্ছেন করোনা ভাইরাসে এবং অন্যান্য ভাবে, তাদের জন্য আত্মার মাগফিরাত। সম্মানিত সুধী মণ্ডলী, ইমরান টিভির উদ্যোগে আজকের এই রমজান মোবারক মাসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দেশে দেশের বাইরে প্রবাসে আছেন যারা, সকলের কল্যাণ কামনা করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই গোলামির চূড়ান্ত দৃষ্টান্ত পাওয়া যায় সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী রাসূল বলছেন আল্লাহর গোলাম এবং কাফের এই দুটির ভিতরে পার্থক্য হলো সালাত। আল্লাহর গোলাম যারা তারা নামাজ আদায় করে, কাফের যারা তারা নামাজ আদায় করে না। আল্লাহর মুমিন বান্দা তারা, আল্লাহকে সব সময় স্মরণ করেন যারা। আল্লাহর মুমিন বান্দি তারা, আল্লাহ তাআলাকে স্মরণ করেন যারা। এই জন্য সাহাবায়ে কিরামের জীবনী আমরা দেখতে পেয়েছি। হাদিস শরীফ থেকে জানা যাচ্ছে সাহাবায়ে কিরাম রমজানের অনেক আগ থেকেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতেন। এই কাজগুলোকে তারা গুছিয়ে নিতেন একটি মাত্র কারণে, সামনে আসছে মহাপবিত্র রমজানুল মুবারক। আল্লাহ আকবার, প্রত্যেকটা কাজের একটা মৌসুম থাকে। এই রমজান হলো নেকি কামায়ের মৌসুম, সুন্দর করে যদি বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হতাদা। যে ব্যক্তি কৃত গুনাহ থেকে তাওবা করল এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করল, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করে দেন, খুলে দেন নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাগ্য ইল্লা মান তাবা ওয়া আমানা, তাওবা করল, ইমান আনলো, ওয়ামিলা সালিহান, নেক কাজ করলো। সুবহানাল্লাহ। সুম্মা হতাদা, আল্লাহ পাক অতঃপর তাদের জন্য হেদায়েতের দরওয়াজাকে উন্মুক্ত করে দেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বব্যাপী আজকে মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এখন একটা সুযোগ আসছে, একটি মৌসুম আসছে, নেকি কামায়ের মৌসুম। এই নেকি কামায়ের মৌসুমে যদি স্পষ্ট করে বুঝতে হয়, সামনেই সময় আম এবং লিচু বাজারে নতুন ফল তরমুজ পাওয়া যায়, এই গরমের সিজনটা বিদায় হয়ে গেলে এই ফলগুলো আর পাওয়া যাবে না। ঠিক তেমনি রমজানুল মুবারক মাস আসছে, এগারো মাসের পরে সামনে একটি মাস রমজানুল মুবারক। আজকে আমরা শাবানের মধ্যরাত্রি পার করে ফেলেছি, মাত্র কয়েকদিন পরেই রমজান আসছে। আল্লাহর হাবিব বলেন অন্য মাসে একটি ফরজ আমল করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা
রমজান মাসে একটি নফল আমল করলে সেই সওয়াব আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন অন্য মাসে একটি ফরজ বান্দা আদায় করে রমজান মাসে যদি ওই ফরজটা একটা ফরজ আদায় করে আল্লাহ সত্তরটা ফরজের সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এই মৌসুমে কিভাবে ক্ষমা করেন, প্রচন্ড খরার সময় খরতাপ যখন শুরু হয় ধুলিকণা বালি কণাগুলো উড়তে থাকে রাস্তার পাশে বাতাসে, গাড়ির বাতাসে বিভিন্নভাবে মানুষের পদদলিত হয়ে পায়ের বাতাসে উঠতে থাকে, এই ধুলিকণাগুলো উঠতে উঠতে বিভিন্ন সবুজ বৃক্ষ তরুলতার উপরে পড়ে, আল্লাহ পাকের মেহেরবানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সূরা লুকমানের মধ্যে, ওয়ায়ালামু মা ফিল আরহাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ীথ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, এই বৃষ্টি যখন নাজিল হয় সবুজ পাতার উপরে পড়ে, ধুলো পড়ে বালি পড়ে পাতাগুলো ধূসর বর্ণ হয়ে গিয়েছিল, লাল বর্ণ হয়ে গিয়েছিল, আল্লাহর রহমতের বৃষ্টি যখন পাতার উপরে পড়ে যায় পাতাগুলো ধুয়ে আবার তার সজীবতা ফিরে পায়। সুবহানাল্লাহ। এই পাতাগুলো যেমন বৃষ্টি পড়ে সবুজ সজীব হয়ে যায়, আল্লাহর কোন গুনাহগার বান্দা এই রমজান মুবারক মাসকে আমল করার নিয়ত করে যদি গ্রহণ করে এবং রমজানে পরিপূর্ণ সিয়াম পালন করে এবং প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকেও ধুয়ে ধুলো বালিগুলো ঝেড়ে পরিষ্কার করে আল্লাহ ওই গুনাহর স্থলে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে নেকি দ্বারা গুনাহগুলোকে দূর করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আসুন, রমজান সামনে আসছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমাদের পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, সমস্ত কাজগুলো আমরা গুছিয়ে ফেলি, রমজানে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সে প্রস্তুতি গ্রহণ করার আমাদের তৌফিক দান করুন, গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহ মাফ করুন, করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।